নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে যে বিষয়টা আমরা নজর রাখব, অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে ইতিমধ্যেই হয়েছে সেই বিষয়তেই আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই যেদিনকে এই প্রতিবেদন তৈরি করছি, 4ঠা জুন, তার আগের দিনই কিন্তু প্রায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছে। নিহত হয়েছেন প্রায় 300 জনের কাছাকাছি এবং আহত প্রায় 950 জন ছুঁই ছুঁই। আপনারা অনেকেই জানেন যে করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যার বালেশ্বরের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরে দেশলাইয়ের খাঁচার মতো তার বগিগুলো উল্টে যায় এবং 23 সেকেন্ডের মধ্যে প্রায় 300 জন মানুষ নিহত হন এবং আহত গুরুতর জখমের সংখ্যা প্রায় 1000 ছুঁই ছুঁই। এবারে অনেক বিষয়গুলো সামনে এসছে, অনেক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে, বারবার ওই উদ্ধার কাজের বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখানো হচ্ছে এবং মৃতদেহ আরও বিভিন্ন জিনিসগুলো কিন্তু দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে যাচ্ছেন, এই অনেকেই নানান রকম বক্তৃতা দিচ্ছেন, কেউ রাজনীতি করার না বলছেন, রাজনীতি করতেন, এইগুলো চলছে। কিন্তু আজকে 3টে ছবি আপনাদেরকে দেখাবো, সেই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা দুর্ঘটনা, একটা দুটো মানুষের ভুল বা একটা পরিচালন সমিতির ভুল বা গাফিলতি বা নজরান্দাজ করার যে প্রক্রিয়ায় কত মানুষের, অগণিত মানুষের প্রাণ চলে যায় এবং কত স্মৃতি, এক একটা দুর্ঘটনায় কত স্মৃতি থেকে যায় এবং সেই স্মৃতিগুলো সত্যি চোখে জল এনে দেয়। তেমনই 3টে স্মৃতির কথা আপনাকে, 3টে, 2টো স্মৃতি এবং একটা না জানানো খবর যেটা আপনাদের চোখে পড়ছে না, সেই খবরের দিকে আপনারা নজর রাখবো, নেই সেই বিষয়টার প্রতি নজর রাখবো। প্রথমে দেখাই যে আপনারা অনেকেই শুনছেন যে স্থানীয় মানুষরা নাকি সেখানে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যে, কিন্তু সেই স্থানীয় মানুষদের সম্পর্কেই একজন অভিযোগ তুললেন। যদিও আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি, তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে কিন্তু বিষয়টা সত্য। প্রথমে একটু দেখাই যেখানে দেখেছেন যে এবিপি লাইভ সেই ফেসবুক পেজে বা পোর্টালে এই দুর্ঘটনার যে খবরটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো সেখানে অনেকেই লাইক করেছেন, কমেন্ট করেছেন, কিন্তু তার মধ্যে একটা কমেন্ট আমরা দেখলাম যে উৎপল মুখার্জি বলে একজন, তিনি কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে ওই গাড়ির যাত্রী আমার বন্ধু, এইমাত্র ফোন করেছিল, ও জখম সেরকম নয়, সব থেকে প্যাথেটিক রেস্কিউ এর নামে স্থানীয় পাবলিক সামনে মালপত্র চুরি করছে, আধমরা মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের হাত থেকে চুরি, গলার হার টান মেরে ছিনতাই হচ্ছে। এই কিন্তু হচ্ছে একটা অভিযোগ কিন্তু উঠে এসছে, এটা কিন্তু খবরে আপনারা দেখতে পাবেন না বা খবরে কিন্তু ওঠেনি বা খবরে আসেনি, এটা কিন্তু আমরা পেলাম ফেসবুক থেকে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিষয়টা সত্য। তারপর আপনাকে আরেকটা ঘটনা বা আরেকটা ছবি দেখাই যেটা উঠে এসছে, যে একজনের ডায়েরি উঠে এসছে, এই ডায়েরিটা দেখে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা বা কোনো একটা শিশুর, কিছু কবিতা লেখা আছে, কিছু ছবি আঁকা আছে। সেই ডায়েরি মানে হচ্ছে একটা মানুষের ডায়েরি মানে কোনো বাচ্চা বা যেই হোক, ডায়েরি মানে একটা ভালো লাগা, ভালোবাসার জিনিস বা স্মৃতিগুলোকে রেখে দেওয়ার একটা, কিন্তু লিখে রাখার একটা মাধ্যম কিন্তু ডায়েরি হিসাবে আমরা ব্যবহার করি। তো যিনি এই ডায়েরিটা, মানে ডায়েরিটা যার পাওয়া গেছে, উদ্ধার হয়েছে রেললাইনের ওপর থেকে, তিনি হয়তো নেই, তিনি হয়তো কোনো বাচ্চা শিশু, তিনি হয়তো আহত হতে পারেন, কি অবস্থায় সেটা জানি না, তার কি অবস্থা, কিন্তু এই যে তার লেখাগুলো কিন্তু রয়ে গেছে, স্মৃতি রয়ে গেছে, সে যদি বেঁচে থাকে তো খুবই ভালো, সে যদি মারা গিয়ে থাকে সে নিশ্চয়ই কোনো বাচ্চা হবে বা কোনো মানুষ হতে পারে, বয়স্ক বা মধ্যবয়স্ক মানুষ হতে পারে। সে নিজেও জানতো না কিছুক্ষণ আগে তার এই ডায়েরিটা যে সঙ্গী করে সে নিয়ে যাচ্ছে ভালোবাসার জিনিসটাকে, সেটা চিরকালের মতো তাকে ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী থেকে হারিয়ে দিতে হবে, তার কাছে আর এই ডায়েরিটা থাকবে না। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এটা দেখে তো আপনারা সত্যি, আপনাদের এবং আমার সত্যি নিজেরও গলা ভারী হয়ে এসছে এবং চোখে এতটা পাথরের মতো জল অনুভব করেছি, যে দেখুন একদম এটা খেলনা, সেই বারবি ডলগুলো হয় না সেরকম কিছু একটা, দেখুন কি ছিন্নভিন্ন অবস্থা রেল লাইনের, একদম
ট্র্যাকের ওপরে পড়ে আছে। এটা তো নিশ্চয়ই কোনো বাচ্চার হতে পারে, নিশ্চয়ই কোনো সন্তানের বা শিশুর। ঈশ্বর না করুক সে তার এরকম অবস্থা হয়েছে, কিন্তু যদি হয়, তাও তার যদি এরকম অবস্থা হয়, তাহলে বলুন তো কোন নির্লজ্জ সমাজে আমরা বসবাস করছি, কোন নির্লজ্জতার আধুনিকতায় আমরা বসবাস করছি, যেখানে জলজান্ত প্রাণ, সে শিশু হোক কিংবা সাধারণ মানুষ হোক, কিছু মানুষের গাফিলতির কারণে তাদের শৈশবটা নষ্ট হয়ে গেল, একটা জীবন নষ্ট হয়ে গেল। যারা বয়স্ক বা যারা মধ্যবয়স্ক তারা তো মারা গেলেন, কেউ কেউ আহত যন্ত্রণায় ছটপট করছেন, আবার কারো কেউ বিকলাঙ্গ হয়ে গেছেন, বেশিরভাগ হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কারো চোখ উল্টে গেছে, চোখ ঠিকড়ে বেরিয়ে গেছে। এমনও হয়েছে দুটো বগির মাঝখানে তার নিচে চাপা পড়ে আছে দেহ। কত শিশু কত বাচ্চা এই কিন্তু আক্রান্ত হলো, মারা গেল, এবং আমরা কত কিছু হারালাম। আমরা তো হারালাম সমাজ থেকে, কিন্তু তার পরিবার, তার মা বাবা সেই সন্তানকে হারালো। সবথেকে বেদনার, সবথেকে কষ্টের এই তিনটে স্মৃতি। আর বাকি তো ছবি আপনাকে দেখাচ্ছি যে লাশের ওপর লাশ পড়ে আছে, উদ্ধার কাজ চলছে, ড্রোন ক্যামেরা দিয়ে তোলা ছবি, সব কিছুই আপনাকে দেখাচ্ছি, কিন্তু এক যে তিনটে বিষয়ে নজর আসেনি, সেই তিনটে বিষয়ে নজর দেওয়ার চেষ্টা করলাম। এত একটা কথা আমরা শুনি, এই খুবই প্রতিবাদ উঠছে যে কোনো মানুষ যদি টিকিট না কেটে ওঠেন, তাকে কিন্তু চেকার ধরে এবং সে ফাইন করে। সেটা উচিত যে বিনা টিকিটে যাতায়াত করে, এটা একটা আইনও। কিন্তু এই যে যে মানুষগুলোর জীবন নষ্ট হয়ে গেল বা জীবন চলে গেল, যে শিশুগুলো মারা গেল, তাদের পরিবারের প্রাপ্য মাত্র 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার বিনিময়ে এই গাফিলতি মাফ করা যাবে, গাফিলতিকে অস্বীকার করা যাবে বা গাফিলতিকে ঢাকা দেওয়া যাবে টাকা দিয়ে? 10 লক্ষ টাকা দিয়ে জীবন ফিরে পাওয়া যাবে? পরিবারগুলোর মা বাবার কান্না, সন্তানের কান্না, পরিবারের হাহাকার, স্বজন হারার যন্ত্রণা, স্বজনের বিকলাঙ্গ পঙ্গু হয়ে যাওয়ার দৃশ্য, আধমরা অবস্থায় সারা জীবনটা কাটানোর দৃশ্য, এগুলো 7 খুন মাফ হয়ে যাবে? জানি না। অনেক প্রশ্ন, অনেক নিদর্শন, অনেক স্মৃতি, অনেক বেদনাযুক্ত বিষয় কিন্তু সেই ঘটনার যে জায়গাটা, স্থানে কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আরও হয়তো কিছু ছবি আসবে, অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে যেটা আসবে। কিন্তু একটা ঘটনা, একটা নির্মম, একটা ভুল, একটা গাফিলতি কত স্মৃতি, কত বেদনাযুক্ত স্মৃতি তৈরি করে সমাজের বুকে। পরবর্তী ক্ষেত্রে আবারও ফিরে আসবো, আর কথা বলতে ইচ্ছা করছে না এই দেখে, আর ইচ্ছা করছে না। নির্লজ্জতার এই আধুনিকতায় বেঁচে থাকতে আর ইচ্ছা করে না, আর নির্লজ্জতার এই আধুনিকতা শুনতেও ভালো লাগে না। আপনাদের কি শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে? অবশ্যই জানাবেন। এবং কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা আছেন এবং কি বাজে ধারণা, কি মতামত, অবশ্যই জানানোর চেষ্টা করবেন। পরবর্তীকালে ফিরে আসবো অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আপাতত শেষ করি প্রাইম টাইম এডিটর শো ডিটিভি প্লাসের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নজর রাখুন ডিটিভি প্লাস। ধন্যবাদ।